নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। রাজার আদেশ অর্থাৎ গ্রহরাজ রবির আদেশে রাজ সিংহাসন প্রাপ্তি হতে চলেছে এই তিন রাশির। 12টি রাশির মধ্যে 3টি রাশি এই সূর্যের আশীর্বাদে অর্থাৎ রবির নক্ষত্র পরিবর্তন, আদ্রা নক্ষত্রে প্রবেশের ফলে তিন রাশি হতে চলেছে মালামাল। বর্তমানে রবি মিথুন রাশিতে অবস্থান করছে। এই মিথুন রাশিতে যুবরাজের গৃহে অর্থাৎ মিত্র রাশিতে অবস্থানের ফলে যে আপনার তিন রাশির নক্ষত্র পরিবর্তনের ফলে লাভই লাভ হতে চলেছে সেই রাশি বিষয়ে আমি আলোচনা করব। দেখুন, রবি আমাদেরকে কী দেয় আমি এর আগেও আলোচনা করেছি। যারা দেখবেন প্রশাসনিক বিভাগে আছে, উচ্চতর প্রশাসনিক বিভাগে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু জানবেন রবি কিন্তু যথেষ্ট ভালো। যারা রাজনীতির ক্ষেত্রে আছেন, যথেষ্ট নাম আছে, রবি দেখবেন রবির সাইন কিন্তু ভালো আছে। গভর্নমেন্ট সার্ভিস যারা করছেন, রবি কিন্তু ভালো থাকা দরকার। পিতার সাপোর্ট আপনি পাবেন কি না, আপনার ন্যাকাল চাটে রবি কেমন আছে এটা কিন্তু দেখা একান্তই দরকার। তো এই যে রবির নক্ষত্র পরিবর্তন, যে তিন রাশির মানে লাভই লাভ হতে চলেছে, এই তিন রাশির সম্বন্ধে আমি আলোচনা করব। ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন। যাদের ক্ষেত্রে হচ্ছে না তারা নিজস্ব জন্মছক দেখান বা হস্তরেখা বিচার করুন। ইম্পসিবল বলে কথা নেই, এভরিথিং ইজ পসিবল। সমস্যা আছে, সমাধান আছে জ্যোতিষশাস্ত্র, তার জন্য কিন্তু আপনাকে হাত ধরে টেনে তোলার জন্য কিন্তু জ্যোতিষশাস্ত্র আছে। আগামী দিনগুলো এই তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক হতে কিন্তু চলেছে। অদ্ভুত, অকল্পনীয় লাভ পেতে চলেছে এই তিন রাশি। প্রথম যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির এমনিতে ধনাধিপতি একাদশভাবে অবস্থান করছে। দেখুন, একাদশভাবে যে কোনো গ্রহ যখন আসে, প্লেসমেন্ট হয়, একাদশ ভাব হচ্ছে প্রফিটের ভাব, লাভের ভাব। এবং কাকে কানেক্ট করছে না, ধনাধিপতি, ধনপতি একাদশ ভাবে, মানে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সুযোগ কিন্তু আসতে চলেছে। আপনি সিংহ রাশির মানুষ মানে দুর্দান্ত, বিশেষ করে যারা ব্যবসা করছেন না, ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন তারাও কিন্তু যথেষ্ট প্রফিট কিন্তু পাবেন। ব্যাংকিং সেক্টরে যারা আছেন, শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন এই জায়গাগুলো, বা কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন, বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, তার সিংহ রাশির আপনি কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পাবেন। ডায়েরিতে নোট করে নিন, সিংহ রাশি জাতক অথবা জাতিকা, আমি দুজনের ক্ষেত্রেই এই কথাটা বলবো। অর্থাৎ কিন্তু আপনার বুধের প্লেসমেন্টটা দেখা দরকার, বুধ আপনার কোনভাবে অবস্থান করছে এটা কিন্তু দেখা একান্ত দরকার। বুধ যদি আপনার শুভভাবে অবস্থান করে তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পাবেন। বুধ খারাপ আছে বুঝবেন কী করে, সেটা উপর আমি খুব তাড়াতাড়ি ভিডিও কিন্তু দিতে চলেছি। আপনারা অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটি ফলো রাখুন। অর্থাৎ এখানে জ্যোতিষ শুধু রাশি নয়, এখানে অনেক কিছু এই চ্যানেলটিতে অনেক কিছু মানুষকে শেখানো কিন্তু হয়। যারা আমার চ্যানেলটি দেখেন কি না, তারা অনেকেই অনেক কিছু কিন্তু শিখতে পেরেছেন। দ্বিতীয় নাম্বার রাশি এই নক্ষত্র পরিবর্তনে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির কর্মভাবে অবস্থান করছে,
নক্ষত্র পরিবর্তন করেছে, কর্মের জায়গাটা নিয়ে কিন্তু অনেকটাই লাভ কন্যা রাশির জাতক বা জাতিকারা কিন্তু পেতে চলেছে। উচ্চ পদ প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন কন্যা রাশি। এবং এই সময়ের মধ্যে যারা বিদেশের সাথে রত আছে না, বিদেশ থেকেও কিন্তু লাভ পাবেন। আকর্ষিক অর্থপ্রাপ্তি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু হতে কিন্তু চলেছে। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে কন্যা রাশির জাতক অথবা জাতিকা, অর্থাৎ গ্রহরাজ রবির আদেশ মানতে হবে। এই তিন রাশি কিন্তু আগামী দিন উজ্জ্বলময় কিন্তু হতে চলেছে। সফলতা কিন্তু আপনাদের কিন্তু দেখা যাচ্ছে, সফলতার হাতছানি কিন্তু হতে কিন্তু চলেছে। এরপর যে রাশি, তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, তার আগে একটি কথা আবারও বলি, শুধু প্রোগ্রাম দেখলেই হবে না, নিজস্ব জন্মছকটা বিচার করান। প্রোগ্রাম একের পর এক শুনছেন কিন্তু আপনার জন্মছকে খারাপ আছে, আপনার জন্মছকে দশা অন্তর্দশা পারমিট করছে না, আপনার জন্মছকে প্ল্যানেটের পজিশান খারাপ আছে, তাহলে হবে কি করে? আপনার হয়তো খারাপ হচ্ছে, এই তিন রাশি কিন্তু লাখো কোটি মানুষ আছে, সবাই কিন্তু একই রেজাল্ট পাবে না। অর্থাৎ যদি একই রেজাল্ট যদি সবাই পেত, তাহলে আজকে গরিব বলে জায়গাটা কিন্তু থাকতো না, সবাই অর্থশালী কিন্তু হয়ে যেত। গ্রহের প্রতিকারটা বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট, প্রতিকার করুন, সমস্যার সমাধান 1000% হবে। অর্থাৎ খুব দায়িত্ব নিয়ে আমি এই কথাটা বলছি এবং গ্যারান্টির সঙ্গে কথাটা বলছি। তিন নম্বর রাশি মিথুন রাশি, দুর্দান্ত রেজাল্ট তৃতীয় পতি রাশিতে অবস্থান করছে। এখানে আপনাদের কিন্তু পরাক্রম বৃদ্ধি করবে, মান সম্মান বৃদ্ধি করবে, সুনাম অর্জন করবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট দেবে, রাজনীতির ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন। যারা মিডিয়েটের জায়গাতে কাজ করছেন, সেখানে কিন্তু সুনাম অর্জন করবেন মিথুন রাশি। কারণ মিত্র গৃহে রবির অবস্থান এবং নক্ষত্র পরিবর্তন আপনাদের জন্য কিন্তু বড় ধরনের পরিবর্তন আপনাদের কিন্তু আসতে চলেছে। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু মানে অকল্পনীয় একটা কথা যদি বলি, মিরাক্কেল হতে চলেছে মিথুন রাশির। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে মিথুন রাশির। এবং আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, ব্যবসা ক্ষেত্রে ভালো, দৈনন্দিন রোজগার আপনাদের কিন্তু এ সময় বৃদ্ধি কিন্তু হতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন এই তিন রাশি আপনার রবির আশীর্বাদে হতে চলেছে, মানে মহা কোটিপতি। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।